আমার ফুগা মারা শেষ ও রানী তোর লাইগা পালকি সাজাইছি আর মি এখন আর পালকি সাজাইলা বাচ্চা তার চাইতে বলো বাচ্চার দু মাস যান কাজে দিব আর এই টাকলা আমি শুনলাম বাচ্চার বয়স নাকি আড়াই বছর তাহলে আর দোলনা সাজায় কি হবে এই বাচ্চার জন্য লাগবে না মাগা সাকিব খান যা শুরু করছে কবে জানি কার্পেট ফুলাই দেয় বিশ্বাস নাই তাও সত্য কেউ যদি যায় সাকিবের গেটে ফিরবে না আর খালি পেটে কি মানুষ রে বাবা এতদিন যারা বলছিল সাকিব খানের অ্যাক্টিং দেখে হিজড়া নায়ক এখন দেখি সাকিব খানের ডাবল প্রমাণ দেখাই দিল আরে বদমাইশ এখন আর বউ বানিয়ে পুরো দেশকে জানিয়ে কি হবে বাচ্চা তো হয়ে গেছে বাচ্চা তো হইবো জাতির মানুষ কিভাবে জানবো যে বিয়ে হয়েছে কি হয়েছে না সবকিছু অবশ্য সুন্দর শালীন ভাবেই হয়েছে বা আমি যেটা আপনাদেরকে ক্লিয়ার করবো কয়েকদিনের মধ্যেই আপনার কারণ এটি খুব সেন্সিটিভ একটা হ্যাঁ সেন্সিটিভ তো হইবো বিয়ের খবর কেউ পাইল না মাগার বাকাত করে একটা বাচ্চা হয়ে গেল গা আরে টাকলা আমি ভাবতে আছি অপবিশ্বাস কয়েক বছর আগে বাচ্চা নিয়ে মিডিয়ার সামনে এসে কান্নাকাটি করলো কিন্তু সাকিব ছোট ছিল ওর বাবার কোলে তো ছিল সামাজিক মর্যাদা পেয়েছে তো ওর অন্যটা কোথায় এখানে অপবিশ্বাসের বাচ্চাকে সাকিব খান মর্যাদা দিতে চাচ্ছিল না তাই অপু কান্নাকাটি করেছে এইটা আমরা জানতাম এইটা সবাই জানে কিন্তু সবকিছু জেনেও কেন বুবলি সাকিবের সাথে এমনটা করলো বুঝতে পারলাম না আট বছর সংসার করেছি তুমি তো আট দিন যাক না আটটা মাস তারপরে আর এখানে বুঝাবুঝির কি আছে আট মাস যাইতে যাইতে সাকিব খানের নতুন পাখি পড়ায় তারও ভ্যাকসিন মেরে দিব শতানার বাচ্চা চরিত্রহীন বর্তমানে সবাই কম বেশি চরিত্রহীন কিন্তু সাকিব খান একটু বেশি আচ্ছা বদমাইশটা কিভাবে হাসতেছে দেখো আমি একটা বিষয় বুঝতে পারছি না এই বদমাইশ মাইয়া গুলারে পটায় কিভাবে আরে মিয়া পটানোটা কোনো বিষয় হলো না কি মাগার একলগে ছবি করতে আছে ডলাডলি করতে আছে গসাগসি করতে আছে মাগার একবার যদি পইটা যায় তাহলে হাঁস মুরগির মতো ভ্যাকসিন মেরে দে যেখানে সেখানে চলুন আপনাদেরকে একটা ড্রামা দেখাই অজব্বফের মায়েরি যার ক্যারেক্টার এই বস্তা সেনেকে বা দেশের সুপার স্টার সারাটা দেশের মানুষ আমার সব খাইয়া দিব চুপ আর চুপ করে কি ভাই সবকিছু তো জাতি জানি না গেছে এখন তো আপনি হট নিউজে চলতেছেন রে ভাই আমি খবর হই না খবর দেখি না খবর পড়ি না খবর তৈরি হ্যাঁ বাল ফাড়াইতে দিছেন সব বোঝাবেন তো খবর তৈরি করেন ঠিক আছে রে ভাই মাগার দিছেন তো সবগুলোর মায়ের ফ্যাট ফুলাইয়া তো একটা জিনিস লক্ষ্য করে দেখলাম সাকিব খানের বাচ্চা বলে কি তো ডিব্বা জন্ম নিচ্ছে ওই বাচ্চা আমার হওয়ার কথা ছিল হু ইউ আর What is your origin? সাকিব খানের একটা বাচ্চা নাম জয় আরেকটা নাম বীর শালা পুরাই একটা ক্ষীর আর এই টাকলা আমি একটা বিষয় ভাবতাছি সাংবাদিকদের নাক ফাঁকি দিয়ে আড়াই বছর বাচ্চা লুকায় রাখলো কিভাবে আমিও ভাবতেছি ট্রাম দা বর্তমান সাংবাদিকদের কামই হলো বাচ্চার বাপকে খুঁজে দেওয়া যে বাপ হয়েছে সে না জানলো সাংবাদিক যায় না যায় তো সাকিব খান কিন্তু আগের বাচ্চার মতো এত নাটক জমা নাই নিজের অফিসিয়াল পেজ থেকে জানাই দিছে আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন সেই সুখবরটি জানানোর জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি শেজাদ খান বীর আমার এবং বুবলির সন্তান আমাদের ছোট্ট রাজপুত্র আমার সন্তান আমার গর্ব আমার শোক শালা দেখতেছি পাক্কা নাটকবাজ যদি গর্ব কেউ হইতো তাহলে আরে বছর লুকায় রাখছে কা গর্ব কেউ লুকায় রাখে দেখেন আমি জানি না সেই একই পোস্ট বুবলিও তার পেজ থেকে করেছে আর এটা দেখার পর সাংবাদিকরা বুবলির বাসার সামনে গিয়ে হট্টগোল করছে কারণ এইটাকে তো হট নিউজ বানাতে হবে কিছুই হয় না এই সাংবাদিকরা যদি একটু দর্শনীয় বিষয়গুলো যদি একটু হাইলাইট করতো তাহলে অনেক দর্শিত হবেন বিচার পাইতো তাও সত্য যাগ এর আগে সাকিব অপুর বিষয়টা হাইলাইট হয়েছিল এখন বুবলি আইছে তারপর দেখা যাবে নতুন কাউকে আরে টাকলা নতুন কাউকে বলতে তুই কাকে কাকে টার্গেট করতেছিস আরে আমি টার্গেট করতে যাবো কা যা করা সাকিব খানে করতেছে বাংলাদেশে হট লিস্টে দুইজন আছে একজন হচ্ছে বাংলাদেশের বিখ্যাত পটাকা খাতুন নুসরাত ফারিয়া ইটস ইওর গার্ল নুসরাত ফারিয়া এইকে এই দ পটাকা পটাকারে ফাটাকা বানায় দিব সাবধানে থাইক দ্বিতীয় হচ্ছে পূজা চেরি চোখে মুখে বেলা থেকে সাবধানে থাকিস বোন পরে কিন্তু বুঝবি ঠেলা আন্ডারলাইন পুন্ডে কি অবস্থা ব্রাবাদাররা দিস ইস আন্টির জামা ব্র্যান্ড আসান হিরো আলম পরিমনির দিন শেষ সাকিব বুবলির বাংলাদেশ আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর ভিডিওটা যদি আমার পেজে দেখে থাকো তাহলে পেজটা অবশ্যই ফলো দিও আর যদি ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো কোনো প্যারা নাই ওয়েলকাম চিল